বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার মা, মেয়ে, জামাই। হাসপাতালে নিয়ে গেলে মা মেয়ের মৃত্যু, ঘর থেকে উদ্ধার বিদ্যুতের তার। তাহলে কি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েই মৃত্যু, নাকি নেপথ্যে রয়েছে অন্য রহস্য? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের সুবর্ণপত্তন এলাকায়। এখানকার এই বাড়িতে থাকতেন চল্লিশ বছরের কেয়ালোধ, মেয়ে পায়েল মল্লিক, পায়েলের স্বামী সানি এবং পায়েলের দু বছরের শিশুপুত্র। স্থানীয়দের দাবি, রবিবার রাতে বাড়ি থেকে হঠাৎই ভেসে আসে চিৎকার। সকলে ছুটে গিয়ে তারা দেখেন ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে কেয়া, পায়েল এবং সানি। মৃতদেহের কাছে পড়েছিল বিদ্যুতের তার। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কেয়া ও পায়েলের মৃত্যু হয়। রোজকারের মতো বাড়ির ভেতরে এই জায়গাতে রাতে স্নান করছিলেন পায়েল মল্লিক। হঠাৎই তার চিৎকার শুনে তার মা ছুটে আসেন, তারপরে তিনিও মাটিতে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী সানি মল্লিকও মাটিতে পড়ে যান। তিনজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা। মৃত পায়েলের স্বামী সানি দাবি করেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মা ও শাশুড়ির মৃত্যু হয়েছে। দুজনকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। প্রিলিমিনারি মনে হচ্ছে যে কোনো ইলেকট্রিকের কোনো একটা ডিসপিউট আছে, ঘরে ছিল আছে। হ্যাঁ, পুলিশ এসেছিলেন, তারা তাদের যা যা ইনভেস্টিগেট করার সবই করে গেছেন। মৃত পায়েলের আত্মীয়রা আবার দাবি করেছেন পায়েল এবং সানির মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকতো। কিছুদিন আগেও দুজনের মধ্যে গন্ডগোল হয়। ওদের স্বামী স্ত্রী দুজন, মানে আমার ভাগ্নি আর সানি, এদের মধ্যে মাঝে মধ্যে অশান্তি লেগে থাকতো। প্রায় পনেরো দিন আগে একটা ভালো অশান্তি হয়েছিল, তার জন্য আমার মেজদি আর ভাগ্নি চার পাঁচ দিন আমাদের বাড়ি থেকে এসেছিল। তারপর ওদের মধ্যে আমার মিলামিল হয়ে গেছিল, তারপর এসে আবার থাকা শুরু করে। এই অশান্তির সঙ্গে কি মা মেয়ের মৃত্যুর কোনো সম্পর্ক আছে? এটা কি নিহাতি দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্য রহস্য? খতিয়ে দেখছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।